আজকে আমরা एग्जांपल 8 করব एग्जांपल 08 তো एग्जांपल 08 হচ্ছে আমাদের y equals to e to the power x a cos x plus b sin x তো এখানে ইসামলক ধ্রুবক আছে দুটো একটা হচ্ছে a আর একটা হচ্ছে b যেহেতু ইসামলক ধ্রুবক দুটো আছে সেটা আমাদের মনে রাখতে হবে যে এখানে অন্তরীকরণ করতে হবে আমাদের দুইবার তো প্রথমবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে আছে y কে অন্তরীকরণ করলে হয় dy of dx equals to এইটা যদি u ধরি আর এই পুরোটাকে যদি আমরা v ধরি তাহলে uv এর ফর্মুলাটা হচ্ছে u কে রেখে দেব ইনটু v কে করব v হচ্ছে a cos x plus b sin x তো a তো কনস্ট্যান্ট cos x কে করলে minus sin x plus এখানে b কনস্ট্যান্ট sin x কে করলে cos x প্লাস এবার আমরা u কে করব তো u হচ্ছে e to the power x কে করলে e to the power x ই থাকে ইনটু v আগের অবস্থায় থেকে যাবে a cos x plus b sin x ওকে তো এটা যদি আমরা লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারবো dy of dx equals to এই পাশে যা আছে তা লিখে রাখলাম e to the power x minus a sin x plus b cos x প্লাস এটা যদি দেখি তাহলে কিন্তু এটা আমাদের মূল প্রশ্ন অর্থাৎ y এর মান ছিল তো এই জায়গায় আমরা y লিখে দিলাম বা এবার আমরা দ্বিতীয়বারের মতো অন্তরীকরণ করব তো dy of dx কে অন্তরীকরণ করলে হয় d স্কয়ার y of dx স্কয়ার ইকুয়ালস টু এটা আবারো আমাদের u এর ফর্মুলা এটা u এবং এটা v তাহলে আমরা u কে রেখে দিলাম v কে যদি অন্তরীকরণ করি তাহলে মাইনাস a হচ্ছে কনস্ট্যান্ট sin x কে করলে cos x এখানে হচ্ছে b কনস্ট্যান্ট cos x কে করলে sin x মাইনাস sin x আর প্লাস এবার আমরা u কে করব u হচ্ছে e to the power x কে করলে e to the power x ই থাকে আর v অর্থাৎ এটা আগের অবস্থায় থেকে যাবে a sin x প্লাস b cos x আর dy of dx কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো সরি y কে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো dy of dx ওকে তো এই জায়গা থেকে কি করা যায় d square y of dx square এটা আমরা রেখে দিলাম equals to এই জায়গা থেকে মাইনাস কমন নেওয়া যায় তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে e to the power x ভিতরে এইগুলো প্লাস হয়ে যাবে তাহলে হয়ে যাবে a cos x plus b sin x plus এই জায়গায় যে অংশটা আছে সেই অংশটা আগের মতোই থেকে যাবে e to the power x minus a sin x plus b cos x plus dy of dx dy of dx তো এখন যদি আমরা মান বসাতে চাই তাহলে এটা d square y of dx square equals to এই মাইনাসটা বাদ দিয়ে এটা y এর মান তাহলে আমাদের মাইনাস y আর এইটা প্রথম যেবার আমরা অন্তরীকরণ করেছিলাম এটা এটার সাথে হুবহু মিলে যায় শুধু একটা প্লাস y নেই তো আমরা কি করব যেহেতু এটা dy of dx মান ছিল dy of dx কিন্তু ঝামেলা হচ্ছে এখানে y ছিল এখানে y নেই তো আমরা ব্যালেন্স করার জন্য একটা মাইনাস y দিয়ে নেব তো আমরা এটার মান বসালাম আর প্লাস dy of dx আছে তো dy of dx দিয়ে দিলাম এখন যদি আমরা ওই পাশ থেকে সব মানগুলো এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় d স্কয়ার y of dx স্কয়ার equals to এখানে dy of dx দুটো দুটো করে আছে তাহলে 2 dy of dx minus y minus y minus 2y তো এইটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে এভাবে লিখবো d স্কয়ার y of dx স্কয়ার 2 dy of dx প্লাস আছে এই পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে 2 dy of dx এই পাশে এটা মাইনাস আছে 2y এই পাশে আসলে প্লাস হয়ে যাবে